বিচারক অভিজিৎ গাঙ্গুলি অবসর নেওয়ার পর কোন রাজনৈতিক দলে যোগদান করবেন তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অবসর নেওয়ার কথা ঘোষণার সাথে সাথেই বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, তিনি যদি বিজেপির হয়ে বারাসাতে দাঁড়ান তাহলে তাকে 2 লক্ষের বেশি ভোটে পরাজিত করবেন। উল্টোদিকে প্রধানমন্ত্রীর প্রস্তুতি সভা কেন্দ্র থেকে বিজেপির নেতৃত্বের দাবি, ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী করার আবেদন জানাচ্ছেন তারা। যদি তিনি বিজেপিতে যোগদান করেন আর বারাসাতে দাঁড়ান তাহলে 2 লক্ষের বেশি ভোটে পরাজিত করবেন কাকলি ঘোষ দস্তিদারকে। এই কথা বলছেন বারাসাত জেলার প্রাক্তন সভাপতি বিজেপির প্রদীপ ব্যানার্জি। কিছু নেই, এটা আন্তর্জাতিক নারী দিবস হিসাবে এখানে মহিলাদের নারীদের সম্মান জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই বারাসাতের কাছারি ময়দানে আসছেন। এখানে বার্তা প্রধানমন্ত্রীজি দেবেন এবং নারী শক্তির উপরে, শক্তি বন্দনার উপরে তিনি তার বার্তা দেওয়ার জন্য, নারী শক্তিকে একত্রিত করবার জন্য তিনি এই এই কাছারি মাঠে আসছেন। এখানে জয়েনিং এর কোনো বিষয় নেই, এখানে সম্পূর্ণ নারীদের এখানে সম্মান জানানোর জন্য উনি আসছেন। এখানে কোনো জয়েনিং এর কোনো বিষয়ই নেই, এটা আন্তর্জাতিক নারী দিবস হিসাবেই উনি এই প্রোগ্রামে আসছেন এবং ভারত, সারা ভারতবর্ষের এই প্রোগ্রামটা শুধু বারাসাতের প্রোগ্রাম নয়, এটা সারা ভারতবর্ষের প্রোগ্রাম। আপনার নাম ও পরিচয়? আমার নাম অনুপ দাস, বারাসাত লোকসভার কনভেনর। প্রস্তুতির কাজ চলছে আমাদের জোর কদমে, বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের হয়েছে এই জনসভাকে উপলক্ষ করে, 25টা ডিপার্টমেন্ট, তার আলাদা আলাদা বৈঠক চলছে, যুবদের চলছে, মহিলাদের চলছে, বিভিন্ন দায়িত্বে যারা যারা আছেন যে সমস্ত ভলেন্টিয়ার কার্যকর্তারা তাদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যাতে কালকে সভা সর্বাঙ্গ সুন্দর হয়, তার জন্য কোনো দিক থেকে আমরা বাদ থাকছি না আর কি, সব ব্যাপারটাই দেখে নিচ্ছি। পরশুদিন সভাটা আপনার? আগামীকাল পরশুদিনের সভা, সরি পরশুদিনের সভা, 6 তারিখে মোদিজি আসছেন, সারা ভারতবর্ষে এই সভা টেলিকাস্ট হবে। এই সভা শুধু আমাদের জেলার নয়, পশ্চিমবঙ্গের নয়, গোটা দেশকে সম্বোধিত করবেন নারী শক্তি বন্ধনের মাধ্যমে, এটাই হচ্ছে এই সভার বিশেষত্ব। 6 তারিখ আপনাদের প্রধানমন্ত্রী কীভাবে নিয়ে আসা হচ্ছে এখানে? প্রধানমন্ত্রী আসবেন দমদম এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে আসবেন, এখানে স্টেডিয়ামে ওনার হেলিকপ্টার নামবে, ওখান থেকে বাই রোড উনি এখানে এসে পৌঁছবেন। আপনার নাম আর পরিচয়টা? আমি প্রদীপ ব্যানার্জি, বিজেপি রাজ্য কমিটির সদস্য আর বনগাঁ সাংগঠনিক জেলার ইনচার্জ। দেখুন, এটা দল ঠিক করবে, উনি এখনও পর্যন্ত আমাদের দলে যোগদান করেননি, উনি খুব শীঘ্রই যোগদান করবেন এবং এটা আমাদের কেন্দ্রীয় পার্টি ঠিক করবেন যে কে কোথায় দাঁড়াবেন। তো কাকলি দেবী এবার দাঁড়ালে সে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াক, আর রামশ্যাম যদুমুদু আমাদের দলের যেই দাঁড়াক, কাকলি ঘোষ দস্তিদার এবার 2 লক্ষ ভোটে বারাসাত থেকে হারবে বলে আমরা একদম দৃঢ় বিশ্বাস। অভিজিৎ গাঙ্গুলি রিজাইন করার পর থেকে জল্পনা চলেছে উনি বিজেপিতে আসতে পারেন, আবার সেটা উনি সিদ্ধান্ত নেবেন। আমরা চাইব ওনার মতন একজন স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি এবং যিনি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করছেন, ওরকম একটি অন্যরকম ব্যক্তি যদি দলে আসেন তাহলে আমাদের দল লাভবান হবে বলে, এবং সাধারণ মানুষ লাভবান হবে, পশ্চিমবঙ্গের মানুষ লাভবান হবে, এটা আমরা নিশ্চয়ই ওনাকে আমরা স্বাগত জানাবো। 6 তারিখের এই মঞ্চেই কি যোগদান করবেন? সেটা এখন উনি সিদ্ধান্ত নেবেন, উনি এখনও পর্যন্ত আমাদের দলে যোগদান করেননি, যোগদান করার পরে উনি সিদ্ধান্ত নেবেন, আমরা দলে ওনাকে স্বাগত জানানোর জন্য তৈরি আছি। উনি আতঙ্কে এইসব কথা বলছেন, উনি হার নিশ্চিত জেনে গেছেন, সেই জন্য উনি আতঙ্কে এই ধরনের কথাবার্তা বলছেন। কাকলি দেবের বিরুদ্ধে এবার ভারতীয় জনতা পার্টি যাকেই দাঁড় করান না কেন, উনি 2 লক্ষের অধিক ভোটে এবার পরাজিত হবে। বারাসাত থেকে প্রদীপ দাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।